আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দেব ওই ব্যক্তির বিরুদ্ধে যে লোকটা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আজলিমুন আল মুসলিমুন আল্লাহ দায়ী, যে মুসলমানদের উপরে জুলুম করে না। আজলিমুন আল নাস, হিন্দু মানুষ না, খ্রিস্টান মানুষ না, তাহলে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছে করবে। আজলিমুন এটা মোজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন শুধু করছে তা না, কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে থাকবে না থাকবে না? আরো জোরে বলেন, এখানে আপনি আর যাই করেন অন্তত এটা খুব খেয়াল করে চলা লাগবে অল্প হায়াতে, যেন আপনার দ্বারা কারো কোনো মানুষের উপরে জুলুম হয়ে না যায়, যেন কারো অধিকার নষ্ট হয়, কারো ক্ষতি হয়ে যায় আপনার দ্বারা দুনিয়ায়। যদি লোকটা বিপদে পড়ে তাহলে আপনি আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি মামলার আসামি কার? কি মনে হয় বলেন? আল্লাহ যদি নিজে আপনার বিরুদ্ধে মামলা দেয় তা আপনাকে কে উকিল হয়ে বাঁচাবে বলেন? কথার অজন আপনি টের পাননি? তাই এই মুহূর্তে থেমে যান, যারা জুলুম করছে, যারা মানুষের অধিকার নষ্ট করেন, এই মুহূর্তে ওখানে থেমে যান। আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন কথাটা সহজ ভাবে বোঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন।